আসসালামু আলাইকুম দাদুরা দুদুরা কাকুরা ও নেবুরা আশা করি ভালো আছেন মুইও আমনিগো দোয়ায় ভালো আছি আজগো ভিডিওটা দিনে দিতে পারি না এর লাগি সন্ধ্যায় দিছি আর সন্ধ্যায় দিছি আজগো ভিডিওটা ছোট হইতে পারে যাই কথা না পেছাইয়া আমরা গত 2 মাসে কতটি কবুতরের বাচ্চা কালেকশন করছি হেই আমরা আমনিগো সামনে আমরা দেখামু এই যে একটা আর এই দুইটা এই তিনটা তারপর এদিকে আর আছে নাই এই তিনটা তিনটা চারটা এই একটা পাঁচটা তারপর ছয়টা সাতটা এই একটা আটটা এই একটা নয়টা ঠিক আছে কুই একটা দশটা এই এই জায়গায় দশটা আর রুমে আছে এই জায়গায় দুইটা এই 12টা এই জায়গায় দুইটা আছে 12টা এই জায়গায় কি দি এই জায়গা 13টা এই জায়গায় 13টা এই একটা 14টা 15টা এই পাশে একটা আছে জাগ জাকের বাচ্চা এই কোণায় টোটাল মোট মাঠ হইছে 16টা আমরা 16টা কবুতর গত 2 মাসে কালেকশন করছি আর এই বুড়া কইতর দিয়া আরো ডিম ডু মানডাউন্ডা আছে হেইয়া ফুটলে মনে করেন ওই বেরনি গোড়া বেশি আমনেগো জানা উচিত মোরা যে এই যে 20টা কইতর বা 20টা তো হয় নাই 16টা আর আনডাউন্ডা তো 3 জোড়াই দেখছিনি এই আমরা উড়াইছি কয় জোড়া কবুতর দিয়া উড়াইছি 27টা কবুতর আছে আমাগো মোটমাট হেই দে 12 জোড়া জোড়া খাইছে 12 জোড়া 12 দুই গুণা 24টা 24টা কইতরে আমাগো 20টা দিন আই দেবে 20টা ছাও আমাগো দেবে গত 2 মাসে আর একটা কথা মোরা 12 দুই গুণা 24টাই ছাও নিতে পারতাম আল্লাহর রহমতে নিতে পারি না ভাইয়া মাঝে মধ্যে বিজি বিজি থাকে একটু বাইরে পড়ে যায় এর লাগি আমার দায়িত্বটা দিয়ে যায় আমি ভালো মতন একটু দেখতে শোনা করতে পারি না ভাইয়া যে রমের আই কইতরে দিনে 24 ঘন্টা 12 ঘন্টায় কইতরে থাই কিন্তু আমি এটা তো পারি না না পারার কারণে একটা সাপ উড়াইয়া খুশি থাকে এই খুশির মধ্যে মনে করেন ওই ছেড়াই মাথা ঢুকে মরিয়ে থাকে আর নয়তো এই খুশিটা ডিমে ঢুকে থাকে পরে ছাউটা যদি ফুটতে যায় তখন ওটা ফুটতে না পারে ছাউ খুশির মধ্যে মরিয়ে যায় খালি মাথাটা একটু চিনে মরা মাথা আর এইরকমের কারণেই আমাগো 12 দুই গুণে 24টা ছাও না হইয়া 12 দুই গুণে 16টা ছাও হইছে এখন আপনাকে করণীয় কি করণীয় হইলো যদি আপনাকেও যদি 12 দুই গুণে 24টা কইতর থাকে বা আর সে বেশি থাকে তো করণীয় হইবে যে আপনারা ভালো মতন একটু যত্ন দেবেন যত্ন নিলে রত্ন মেলে এটা আমি আরাফের কইছিলাম রত্ন মেলে রত্ন মানে ডিম ডিমটা মেলে অনেক মেলে কিন্তু যদি যত্ন নেন ভালো মতো যত্ন নিলে ডিম মেলে ঠিক আছে আর আপনাকে ওই করণীয়টা বুঝিয়ে দিই আপনারা যদি ভালো মতন যত্ন নেন কইতরের বাচ্চার ঠিক আছে ইনশাল্লাহ আপনাকে আপনাকে 24টা না হইলেও 21টা বা 22টা হইবেই হইবে আপনারা যদি ভালো মতন যত্ন নেন যদি না নেন ভাই তাহলে কিন্তু আমাকে মতন এই একটা দুইটা তিনটা এরকম পাইবেন ভাই আমাদের এইখানে কবুতর গুলো কিন্তু মাশাআল্লাহ দিলে ফ্রেশ কারণ ফ্রেশ হলে যাইয়া আমরা সব সময় পটাশ দিয়ে গোসল করাই তারপর রুম পরিষ্কার করি 4-5 দিন পর কবুতরের বাচ্চার কু পরিষ্কার করি বা ময়লা টয়লা হলে তাও পরিষ্কার করি এর লাগি আমাকে কবুতর তরতাজা থাকে আল্লাহ যদি বাঁচায় তাহলে আরো তরতাজা হইবে মুই মাঝে মধ্যে কথা কইতে গেলে আউল হয়ে যায় আউলের মধ্যে যদি কোনো ভুলটুতি হয়ে থাকে ছোট বেশি দেখবেন আর এই যে কবুতরের রুম সবসময় পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখলে কবুতরের মনও থাকবে ফ্রেশ আমনের মনও থাকবে ফ্রেশ আর কবুতরের ডিমও লইতে পারবেন সুন্দর মতো কবুতরের বাচ্চাও লইতে পারবেন সুন্দর মতো এমনকি আপনিও থাকবেন সুন্দর মতো তাইলে আমি কবুতরের পরিবেশ সম্পর্কে যা বুঝাইছি ছোট মানু যদি এই কথার মধ্যে যদি কোনো ভুলটুতি হয়ে থাকে ছোট ভাইসি দেখবেন ভাই আর ভুলটুতি হইলে কমেন্ট করে জানানোর দরকার নাই তাহলে ভাই এমরে কেন নইবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য ও কবুতরের বাচ্চার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু